चादर उठे सलेटी रंग माहिया आवो सामने कोलो दे रुस के नालंग माहिया मधानिया ব্যাপারটা হলো ডিফারেন্টলি আমরা আবার বিয়ে করতেছি না এত করে জুদাই কে করে একটা মজার নিউজ একটা মজার ইভেন্টের কথা শুনলাম আমার বোনের কাছ থেকে তো সে বলতেছে হচ্ছে এমন একটা ইভেন্ট নাকি হচ্ছে লামের রেনে যেখানে গেলে আমরা আমাদের বিয়ের যে মোমেন্টটা ছিল যেটা আসলে দুই বছর আগেই হয়ে গেছে সো ওই মোমেন্টটাকে নাকি আবার রিলিভ করতে পারবো সো আমাদের কাছে তো খুব এক্সাইটিং লাগছে এবং এক্সাইটেড হয়ে আমরাও রেডি হচ্ছি বিয়ের সাজে ব্যাকগ্রাউন্ডে মানে যাকে দেখা যাচ্ছে সে রেডি হচ্ছে অ্যাটলিস্ট দুই ঘন্টা লাগবে যাই হোক আই বলে আমরা যে ফুললি আমাদের বিয়ের গেট আপে যাচ্ছি এরকম না বিকজ আমাদের একটা ভয় আছে হোয়াট ইফ আমরা ওখানে গেলাম দেখলাম হচ্ছে সবাই জ্যাকেট আঙ্কু পাঙ্কু ড্রেসে আছে আর আমরা একমাত্র হচ্ছে সেই বরবধু যারা হচ্ছে যে বিয়ের সাজে ওখানে রওনা দিয়েছি সো আমরা একটু ডিসকাউন্টেড বিয়ের ড্রেসে যাচ্ছি দেখি মানিজা কি করতেছে সো মানিজা তোমার কেমন লাগতেছে যে আমরা আবার বিয়ে করতেছি বিয়ে করতেছি না আমরা হচ্ছে আমরা আসলে জীবনে দুর্ঘটনা কয়বার ঘটবে এনিওয়ে সো আমরা বিয়ে করতেছি না বাট আমরা একটা ইভেন্টে যাচ্ছি যেখানে উই ক্যান রিলিভ आवर ওয়েডিং মোমেন্টস যেটা বলা হয়েছে জানি না কি হবে বাট আমার কাছে এইটাই মজা লাগতেছে যে আমি সুন্দর করে ড্রেস আপ করে ওখানে যাব একটা অকেশনে আমি আমার শাড়িটা দেখি দিস ইজ দ্য শাড়ি এটা আমি পরতেছি রেড টকটকে একটা শাড়ি এই পার্টি আমার কাছে অনেক এক্সাইটিং আর আইমান তুমি কি পরবে আমি জানি না আমি কি পরতেছি ওয়েট সবসময় মেয়েদেরটারই খবর রাখা হয় এইটা হবে এটা হচ্ছে ওর গায়ে আমাদের গায়ে হলুদে ও এটা পরছিল সো এটা গায়ে হলুদে এটার সাথে একটা নস্টালজিয়া আমার গায়ে হলুদের সময় আমি এটা পরে ড্যান্স করছি নাচ গান করছি আজকেও দেখি কি নাচ গান টাচ গান করা যায় নাকি বিয়ের সময় কেউ নাচ গান করে না কষ্টের মতো থাকে অনেক সো লেটস সি আসলে এক্সপেরিয়েন্সটা কেমন হয় আমরা রেডি সো আমরা এখন যাচ্ছি আমার কোটি সো আমরা রেডি আমরা আই ডোন্ট নো বেশি করে ফেললাম না কি ঠিক আছে জানি না প্রোগ্রামে গেলে বুঝতে পারবো লেটস সি কি হয় জি জি কোন দিকে পার্কিংটা বলবো না সোজা আমরা এখন ঢুকতেছি লামের দিকে লম্বা লাইন হোপফুলি উই উইল এনজয় ইট আগে ঢুকি আমার খুব প্যারা লাগতেছে কেন জানি সঙ্গে সুন্দর লাগতেছে চলো আমরা ওখানে ছবি তুলি সো উই আর হিয়ার চলে আসছি প্রবলি এখানে হচ্ছে প্রফেশনাল ফটোশ্যুটটা হয় আর দিস ইজ দ্য পার্সন যিনি হচ্ছে প্রফেশনাল ফটোশ্যুট করতেছে সো আমরা এখন ছবি তুলব প্রফেশনাল ফটোগ্রাফার তো চলে গেল আমাদের ফটোশ্যুট কে করবে ওখানে একজন মাইকিং করতেছে সো সামথিং ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন অলরেডি অ্যাম্বিয়েন্স ইজ অ্যামেজিং এরকম একটা জায়গায় অ্যাকচুয়ালি বিয়ে করতে পারলে তো খুব ভালো হয় ইটস ভেরি গুড
আমরা এখন উপরতলায় উঠতেছি এবং খুব শান্ত দ সেন্ট্রাল স্টেজ ইজ উপরতলায় সো লেটস সি উপরে কি হয় হোয়াট অ্যাওয়েটস এবং কতটুকু বিয়ে ফিল ফিল পাই শুনতে পাচ্ছেন না কে বলেন তো ও শুনতে পেলাম না না এত আস্তে কথা বলেন আপনারা কি উইন্টারে ঠান্ডা লেগে গেছে সবার আচ্ছা আমাদের এখানে অডিয়েন্সরা যারা আছে আপনারা কি আসতে চান স্টেজে কিছু বলতে চান আমাদের ইভেন্ট নিয়ে আমাদের হচ্ছে না বিয়ের সানাই বাজবে এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু স্টল আছে বাট গেস ওয়াট ওখানে কি বিক্রি হচ্ছে নট কাচ্ছি আমরা যেরকম চিন্তা করছিলাম যে এটা আসলে কমপ্লিমেন্টারি নো ইটস নট কমপ্লিমেন্টারি ইনফ্যাক্ট দ্য টি ইজ 500 ফর টু কাপস অফ টি 500 টাকা হ্যালো মাই গড এন্ড সব করে হচ্ছে এখানে যা যা কিছু দেখছি উই হ্যাভ ফ্রেঞ্চ ফ্রাইজ and then we have hey it's cute fish and chips আছে and also চা আছে background music শুরু হয়ে গেছে so it's time to enjoy but I think it's a bit expensive of what you're getting first of all hello everyone so I'm very excited because I really love weddings আমাদেরকে যে কবে ডাকবে আমরাও ইনফ্লুয়েন্সার এখানে বাট ডাকতেছে না বুঝতেছে না পটেনশিয়ালটা বুঝতেছে না হাত তুলতে বলছে বাট যেরকম পরীক্ষার হলে জিজ্ঞেস করে না যে এই ম্যাথটা কে করতে পারবে সেভাবে সবাই ডজ মেরে গেছে আমরা ডজ মারছি এখানে অনেকগুলো স্টলস আছে ব্যাকগ্রাউন্ডে খাঁচার ভিতরে অচেন পাখি গান হচ্ছে এই স্টলগুলো উই আর জাস্ট চেকিং আউট শুনলাম অনেক বুটিক শপস আছে সো উই আর জাস্ট চেকিং আউট যে হোয়াট দে হ্যাভ টু অফার অফার কি বাই ওয়ান গেট ওয়ান এখানে ব্রাইডাল লেহেঙ্গার অনেক এক্সিবিশন চলতেছে যেমন এটা হচ্ছে মুন্স অনেক পপুলার একটা ব্র্যান্ড Then there is Afrin. ওদের ওখানে সুন্দর সুন্দর কামিজ পাকিস্তানি কামিজের কালেকশন আছে তো এখানে কার্ড ওয়েডিং কার্ডস এর ডিসপ্লে করা আছে দিস ইজ দ্য শপ This is different because BS from wedding card is also a very special thing. So amra kene wedding cards er kichu amra samples dekhte parchhi. So it's good, diverse. Ta bhal lagche. Ye ashna gaay holo de korte parbo. দেখো
অনেকক্ষণ পর ছেলেদের জন্য কিছু দেখলাম, যেটা হয় আর কি বিয়ের সময় দ্য ফিমেল বিকামস দ্য বিগেস্ট ফোকাস, এক্স্যাক্টলি দ্য রিফ্লেকশন হেয়ার, হ্যাঁ সব মেয়েদের কালেকশন এভরিথিং, হ্যাঁ আর ছেলেদের ফোকাস মানে দ্য ম্যান অফ দ্য হাউস ইজ হেয়ার। Buy from Goody Bro. We are a very eco-friendly brand. We're trying to make very good teas. Bhaiya, to apne taaki kine chhen Goody Bro. Yeah, yeah. Say honestly, how do you feel about the quality? So the best part was like the quality is good. The price is reasonable. Online kina pore. Ebong online er boro part ta hocche ki you don't trust many other brands, but this is a brand jeta ashole prothom prothom obviously bhoy lagte chilo, but then again after I purchased it, when I got the product, it was really good. We have our own factory, we manufacture amra eco friendly products sell kori and pura delivery theke we have it all. Amra nijer গুডি বুথ থেকে আমার ফ্রিতে একটা গেঞ্জি পেয়ে গেছি। এটাকে কোনো গেম বলে না, জাস্ট হ্যাড টু রিং একটা ইয়ের মধ্যে ফেলতে তো টার্গেট ক্লিয়ার করতে, আমার টার্গেট সবসময় ভালো হয়। আমি যখন যেখানে থেমে যাই এখন কিছু মিউজিক্যাল পারফরমেন্স হবে এন্ড উই আর ওয়েটিং, আর মেইন হাইলাইট হচ্ছে তপু যে সে গান করবে। আই লাইক তপু, আই ইউজ টু লিসেন টু হিজ সং, এখন আর শোনা হয় না আসলে, ওই টাইমটা পার হয়েছে, 90s কিডস। এক পয়েন্ট উপর গাবে এখন। এক পয়েন্ট তোমার এক পাশে যাবে ও একটাও লিরিক্স পারে না, নিজের মতো করে লিরিক্স বানায়, তা অনেক সুইট। এই যে এখানে একটা মেহেদি কর্নার আছে, এখানে পালকি আছে, এখানে অনেক বিউটিফুল একটা স্টেজ আছে। আমরা এখন এই গ্র্যান্ড স্টেজটার সামনে গিয়ে ছবি তুলবো, প্রফেশনাল ফটোগ্রাফার আছে ওনাকে দিয়ে ছবি তুলাবো। বিয়ের পুরো বিয়ের কথা মনে পড়ে গেছে। এতক্ষণ ধরে এই পালকিতে খালি মেয়েরা বসতেছিল, আমার বসা উচিত, আমি বসতেছি এখন পালকিতে।
এখন আমরা একটু বিয়ে বাড়ির ফটোশুট করব, পার্সোনাল ফটোশুট, যাতে আমরা একটা বিয়েতে যেরকম একটা ট্রেলার হয় আমরা এটার জন্য একটা ট্রেলার বানাবো। দিস উইল বি দ্য ট্রেলার। এখানে বেস্ট কাপল দেখে সিলেক্ট করা হচ্ছে যে কারা হবে চ্যাম্পিয়ন এই রাউন্ডে, এবং এই সিলেকশনে কিছু কোয়েশ্চেন ইন্টারভিউ সেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে বেস্ট কাপল মানে কি, সংসার বলতে কি বুঝায় এন্ড এভরিথিং। এবং তারা উত্তর দিচ্ছে, ইটস মোর লাইক আ ইন্টারভিউ সেশন, সো উই আর এনজয়িং ইট। এবং আমরাও চিন্তা করছি আমরা কি উত্তর দিব, বেস্ট কাপল মানে কি, হোয়াট আ উইয়ার্ড কোয়েশ্চেন। প্রশ্ন করা হয়েছিল যে মায়ের হাতে রান্না বেশি মজার নাকি বউয়ের হাতে রান্না বেশি মজার, খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। আমার মনে হয় আমার হাতে রান্না সবার চেয়ে ভালো, বিকজ রান্নাটা আসলে ইজ নট মা অর বউ অর ফিমেল ওরিয়েন্টেড, কিচেন ইজ নট অনলি দেয়ার টেরিটরি। প্রশ্ন ছিল হচ্ছে যে কোন ভাইটাল এলিমেন্টটা আসলে দরকার, তোমার কি মনে হয় একটা বিয়ের জন্য বা একটা রিলেশনশিপে ভালো থাকার জন্য ভাইটাল এলিমেন্টটা কি? As always, সব সময় যেরকম বলি আন্ডারস্ট্যান্ডিং হওয়া লাগে। এক্স্যাক্টলি, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য বেস্ট থিং। দুজনেরই অনেক আন্ডারস্ট্যান্ডিং হওয়া লাগে, ইটস আ মাস্ট, নাইলে কি যে হয়ে যায়। এমন দিন আছে যে একটা এসি নিয়ে একটা ফ্যান চালু রাখা নিয়েও ঝগড়া হইতে পারে, আবার অনেক কিছু বড় বড় রিজনও। হ্যাঁ, কেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, কেন একটা মেয়ের কমেন্টে হার্ট দেয়া হইছে, এখন ফ্যাশন শো শুরু হবে, সারাদিনের মধ্যে উই হ্যাভ এনজয়ড আ লট। ইভেন্টটা ইজ অলমোস্ট ওভার, অনেক কিছু এনজয় করলাম। তপুর গান থেকে শুরু করে লোকাল সিঙ্গার্সরা ছিল, পিছনে অনেক স্টলস ছিল যেখানে ডিজাইনার কালেকশনস এন্ড এভরিথিং, ছেলেদের একটু কম ছিল, যাই হোক মেকআপ প্রোডাক্টস ছিল, ইভেন কার্ডসও ছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মিসিং ছিল ওটা হচ্ছে কাচ্চি। সো কাচ্চি ছাড়া তো পুরো ইভেন্টটা আমার কাছে একটু ইনকমপ্লিট লাগছে। সো টু কমপ্লিট দ্য ইভেন্ট আমরা এখন বাইরে গিয়ে কাচ্চি খাবো। ফোন ধরে গাড়িতে অনেক জায়গায় ট্রাই করছি, ও বিশেষ করে প্রত্যেকটা জায়গায় ট্রাই করছে। বলো কোথায় কোথায় ট্রাই করছে? কাচ্চি ভাই, কাচ্চি ওয়ালা, সালামস কিচেন, কাচ্চি মামা, আরো কি কি জানি। মানে যেই যেই পপুলার কাচ্চি প্লেসেস গুলো ছিল যেখানে আমরা সবসময় খেতে যেতাম কাচ্চি, আমার ফ্যান অফ কাচ্চি। এনিওয়েজ প্রত্যেকটা ট্রাই করা হয়েছে, বাট কোথাও আমরা আসলে এই রাত্রেবেলা 10:30 বেজে গেছে বলে আসলে কাচ্চি ছিল না, বাট একটা জায়গা আমরা পেয়েছি ফোন করে। সো দিস ইজ আমরা এখন আসছি এবং কাচ্চিতে, এই পার্সনাল আমরা এখানে আসছি। এই জায়গাটায় এবং কাচ্চিতে হয়েছে 4 মাস হয়ে গেছে, এর আগে নাকি অন্য একটা জায়গায় আউটলেট ছিল। সো বাট এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, লেটস সি কিরকম হয়। দিস ওয়াজ দ্য অপশন লেফট এবং কাচ্চি। না, বিকজ সবার আসলে একটা ফোরকাস্টিং থাকে যে এত থেকে এত এবং এর মধ্যেই শেষ হয়ে যায় মেজরিটি টাইম। মাটন কাচ্চি হবে তো ভাই? হ্যাঁ, আমাদের এখানকার বেস্ট খাবারটা কিন্তু কাচ্চি। আচ্ছা, এটা 230 টাকা।
কাহিনী হচ্ছে যদি তেহারি ভালো না হয় আমার পেটে হাত দেয়া যাবে না খাওয়ার পর যে বার্স্ট অফ টেস্ট যেটা টেস্ট বলতে লাগে একটা কাচ্চি খাওয়ার পর গরম মশলা ইউজ করার কারণে ওইটা একটু সাটল আদার দেন দ্যাট দ্য কোয়ান্টিটি পারফেক্ট পিস অফ আলু ইজ দেয়ার ইট অলসো গেভ আস চাটনি তেলটা একটু বেশি যেটার কারণে টেস্টটা অনেক নাম হয়ে গেছে আর জাফরান দেওয়ার কারণে যেটা হয়েছে কি জাফরান টেস্ট একটু বেশি চলে আসছে প্রবলি অনেক শেষের দিকে আমরা আসছি এই কারণে মেবি তেলের অ্যামাউন্ট অনেক বেশি যেটার কারণে টেস্টটা পারফেক্টলি মুখে ধরতেছে না একটা মজার কথা বলি ফার্স্টে বলছিলাম যে অনেক বিফের পিস দেখতেছি বাট বিফের পিসগুলো শুধু ডেকোরেশনের জন্য ছিল উপরে ভিতরে খালি রাইস দেয়ার ইজ নো বিফ ইনসাইড বাট টেস্টটা ভালো একটু অত ড্রাই না নর্মালি তেহারি অনেক ড্রাই হয় যেটা ভালো লাগে না একটু ময়েস্ট মজা আছে তেহারি ইজ গুড পানিটা বাদ দিয়ে নিন আমি খাচ্ছি জালি কাবাবটা খারাপ না অনেস্টলি ভালো আছে বাট একটু ক্রিসপি হলে ভালো হয় আউটসাইড পার্টটা তাও ভালো হচ্ছে ওকে কত ভালো লাগে না স্যাফরনের যে ফ্লেভারটা ওইটা অনেক স্ট্রং সো স্যাফরনের ফ্লেভার বেশি স্ট্রং হলে কেন যেন ভালো লাগে না আজকে আমাদের এই ব্লগটা এখানে শেষ করতেছি কি বাদ ছিল বিয়ের সাজে সাজা থেকে শুরু করে পুরা স্টেজের সামনে গিয়ে প্রফেশনাল ফটোগ্রাফারদেরকে দিয়ে ছবি তোলা ফ্যাশন শো ছিল টপু ভাই গান ছিল অনেক জুয়েলারি সুন্দর সুন্দর জুয়েলারি এক্সিবিশন কাপড় চোপড় ওয়েডিং ড্রেস যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাদের অনেক ভিডিওটা ভালো লাগছে আর একটু বেটার করার চেষ্টা করছি সো প্লিজ বেটারমেন্টের জন্য কমেন্ট সেকশনে বলুন কিভাবে একটু বেটার করা যেতে পারে এবং সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন গিভ আস ইউর ফিডব্যাক ফিডব্যাক অনেক হেল্প করে সো আমরা বুঝতে পারবো আমাদের উইকনেস কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করার অপরচুনিটি আছে সো গিভ আস ফিডব্যাক